চন্দ্রকোনা পিয়ারডাঙ্গার 119 নম্বর বুথে সিআরপিএফ এর লাঠি চার্জ। আপনারা দেখছেন পিবিএন বাংলা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার 2 নম্বর ব্লকের পিয়ারডাঙ্গা 119 নম্বর বুথে চরম উত্তেজনা। তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে ভোট করছে। তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখালে কেন্দ্রীয় বাহিনী এসে লাঠি চার্জ করে। এলাকায় উত্তেজনা উত্তপ্ত আছে। চন্দ্রকোনা বিধানসভা পিয়ারডাঙ্গা 119 নম্বর বুথের ঘটনা এমনটাই দেখা গেছে। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের 1 নম্বর লক্ষ্মীপুর জগন্নাথপুরেও এমনটাই ঘটেছে। সিআরপিএফ এর লাঠি চালাদের অভিযোগ একাধিক এলাকায়। বিস্তারিত দেখুন খবরে পশ্চিম মেদিনীপুর থেকে। আশাবউদ্দিন খানের রিপোর্ট, পিবিএন বাংলা নিউজ। হামলা করেছে, আমাকে মোটরসাইকেল চাপা দিয়ে পর্যন্ত মারধর করেছে তিনবার চারবার ধরে। কেন 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 বলতে, আমরা বলতে দিয়েছিলাম একটা ম্যাডাম যৌথ বাহিনী ছাপ্পা ভোট করার জন্য বিজেপিকে সমর্থন করছিল, সেই কারণে। আপনার নাম? আমার নাম ধনঞ্জয় পাল। শান্তিভাবে আমাদের দুরাবর ভোট হচ্ছিল, ঠিক আছে। একটা দিদিমণি এখানে স্কুলের আমাদের হচ্ছে তোমার ঠিক আছে। আপনার নাম? প্রাথমিক বিদ্যালয় 119।